সার পাই, আমরা প্রাণে বাঁচতে পারি তাই আমরা যদি মশার পায়ে মরছি প্রভু। অনুরোধ তোমরা তারাও বাবা শোনো, দেবরাজ ইন্দ্র তোমাদের যে অভিশাপ করেছে ব্রহ্ম অভিশাপ, কোন দেবতার শক্তি নেই অভিশাপ থেকে তোমাদের মুক্তি করে। তাই বলছি মা, তোমরা যখন অভিশপ্ত হয়েছ তোমাদের এটি মঙ্গল হবে, এই অভিশাপ অনুসারে তোমরা যদি মর্থলোকে জন্মগ্রহণ করো তাহলেই তোমরা মুক্তি পাবে, তাছাড়া যে কোনো উপায় নেই। এমন কি কথা জানতে চাও মা? Oh,
জন্ম মৃত্যুর আছে গণ্ডগোল, গণ্ডগোল এই সংসারে আছে। কি বলছে প্রভু, এবার কেন বা মরে সোনা সোনা জনের
84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ জনিতে রয়েছে অন্ধজ আর পিণ্ডজ আদিত্য আর অনুভূজ্য। এই জীবগুলা শুধু জন্মে আর মরে, পৃথিবীর কোন সুখ শান্তি এরা পায় না, বুঝলে মা? এই হচ্ছে 4 লক্ষ। আর বাকি জনি প্রভু আরো রয়েছে 80 লক্ষ, তাই না? তবে হলে তোমরা হিসাব করে নেবে, আমি বলে যাচ্ছি। আর 30 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল ভরা হস্তে, 30 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল ভরা হস্তে, নারী পুরুষ 4 প্রকার,
মরিলে যায় জমির দার, নারী জাতি বড়ই কঠিন মা। কিন্তু প্রভু চার জাতির নারীর কি কি নাম প্রভু বলে দেবে? এই চার জাতি নারীর নাম শুনিবে? তবে আলে শুনিও মা, আমি বলছি সংসারে থাকে না, যতদিন স্বামীর ঘরে থাকে যতদিন বাবার ঘরে থাকবে বাবার সংসার উজ্জ্বল করবে, যতদিন স্বামীর ঘরে থাকবে স্বামীর সংসার উজ্জ্বল করবে। কিন্তু অল্প দিনের মধ্যে আমাদের সকলের মায়া ত্যাগ করি পরলোকে চলে যায়। তবে হলো তার ব্যবহার কেমন আমি বলে দিচ্ছি। পত্নী নারীর মনসা বহর পরের দুঃখ হয় পাগল, মা মুখের অন্ন করে ভিক্ষা দান,
দেখবেন পাড়ার মধ্যে কোন মায়েরা আছে, পরের দুঃখ যদি দেখে মনে হয় এই দুঃখটা আমার, ওই মা কিন্তু ভেঙে পড়ে। অথচ ওই বেদনা দুঃখ কিন্তু ওর নয়, ওটা মানুষের। তাই বলেছে গানের ভাষায়, পত্নী নারীর মন সাগর, পরের দুঃখে হয় কাতর। খাওয়ার সময় যদি কোনো অতিথি আসে, নিজে না খেয়ে অতিথিকে সেবা দেয়, এই হচ্ছে পত্নী নারীর ব্যবহার। কিন্তু প্রভু আমি পত্নীর নাম জেনে নিলাম, এবার চিন্তিনীর কি ব্যবহার থাকবে প্রভু? চিন্তিনী নারীও ভালো মা, সংসার জগতের মায়েরা বেশিরভাগই চিন্তিনী হয়। তাই বলছি চিন্তিনী নারীর আদর্শ কেমন। আর চিন্তিনী মা চিন্তা করে স্বামীর পদে প্রণাম করে, চরণে প্রণাম করে তার সংসারে গৃহলক্ষ্মী বাড়ে দিনে দিনে। যে মায়ের স্বামী ভক্তি থাকবে, যতই দুঃখের সংসার হোক, সংসারে কোনোদিন অমঙ্গল আসতে পারে না। বেশ প্রভু, আমি নারী সম্পর্কে সব কিছু জেনে নিলাম, কিন্তু প্রভু তুমিও অর্থধামী যাবে এবার পুরুষে, মৃগ শস্য খর্গ। তাই বলছি তোমার যে সঙ্গিনী হিসাবে থাকবে অনুরুদ্ধ, সে হবে মৃগ রাশির পুরুষ, তুমি হবে হয়তো আমাদের জন্য মনসা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে। তাই বলছে দেবরাজেন্দ্র, শ্মশানে যেতে পরিণীত হবে ইন্দ্রালয়, কে শুনাবে নিত্য কি? তাই এখন করুণ দৃশ্য আমি দেখিতে না পারি, তাই বলি রাম তোমার ইন্দ্র সভা ছেড়ে শিবে কৈলাসের শিবি আমি কৈলাসেই গেলাম ফিরি। শোনো দেব রাজেন্দ্র, শোনো দেব রাজেন্দ্র, দাও আমার হস্তে তোমার সব শোনা হয়েছে, অনিরুদ্ধ তুমিও শুনেছ। তবে আর সময় নেই, এই মুহূর্তে মনসার হাতে তোমাদেরকে আমি তুলে দিতে হবে। জানি আজকের পর থেকে আমার এই ইন্দ্র সবাইকে সকল দেবতার শুধু মন কেন, কিন্তু আজকের পর, আজকের পর আমার ইন্দ্র সবাইকে নৃত্য করার রইল না। যাও তোমরা মত
তেরে বুকে তোমরা চলে যা মনসা, বলো দেব রাজেন্দ্র, আমি যে তোমার হস্তে আমার ঊষার রক্তকে তুলে দেব, বলো মনসা বলো, কতদিন পর আমার সেই ঊষার রক্তকে আমার ইন্দ্র সবাই পৌঁছে যাবে। শোনো দেব রাজেন্দ্র, 1600 বছর পরে কুদষ্টে চাঁদের সঙ্গে হইবে আমার বাত মচন, এই হংসরথে করে এনে দেব তোমায় ঊষার রক্তকে ইন্দ্রের সভায়। তাই যেন হয় মনসা, যেদিন চাঁদের সঙ্গে বাত তোমার হইবে মচন, সেদিন যেন তোমার হংসরথে আবার পৌঁছে দিবে আমার ইন্দ্রের ভুবন, আমি সেই দিনটার জন্য অপেক্ষা হয়ে থাকবো। তবে এতটুকু জানতে পারি মনসা, আজকে যখন আমার ইন্দ্রপুর ত্যাগ করে মনসা তোমার সঙ্গে চলে যাবে মর্ত্যধামে, বলো আমার ঊষা দেবীকে তুমি কোথায় জন্ম দেবে, আর অনিরুদ্ধকে তুমি কোথায় জন্ম দেবে? শোনো দেব রাজেন্দ্র, আমি কোথায় জন্ম দেব? আমি জন্ম দেব চাম্পুলা নগরে ঊষা আর অনুরোধকে। বেশ মনসবে, আজকে ঊষা দেবীকে জন্ম ধরাবে তুমি ঊষারী নগরে বাছো বানিয়া স্ত্রী মেনকার গর্ভে, তুমি জন্ম নেবে অনিরুদ্ধ চাম্পলা নগরে চার সদাগরের স্ত্রী সনেকা, তার এই গর্ভে তুমি জন্ম হবে অনিরুদ্ধ, যেদিন মনসার চাঁদের সঙ্গে হইবে বা দেবী সম্পাদের মচ, সেদিন আমার আমার পৌঁছে দেবে সেই হংসরথ করে আমার সেই ইন্দ্রের ভুব। এসো এসো অনিরুদ্ধ, মনসা আমি আজকে তোমার হস্তে আমার ঊষা অনিরুদ্ধকে তুলে দিচ্ছি, আমার ঊষা অনিরুদ্ধকে আমার সেই সত্যতা যেন অমান্য না হয়, সত্য অঙ্গীকারের মধ্যে তুমি আমার ঊষা অনিরুদ্ধকে আবার পৌঁছে দেবে আমার ইন্দ্র সভাতে। এসো অনিরুদ্ধ, অনিরুদ্ধ তোমাদেরকে যেতেই হবে অনিরুদ্ধ, তোমাদেরকে যেতেই হবে,
চলে গেল ইন্দ্রপুর ত্যাগ করে তারা চলে গেল মর্থভাবে শুধু মনসার আশা পূর্ণ করার জন্য। কিন্তু আমার ইন্দ্রপুর শ্মশান হয়ে গেল, কে আমায় শোনাবে নিত্য নাচ? আর আমি কাকে নিয়ে নিত্য নাচ করাবো? আমার কেউ নেই, হয়তো সে সূর্য নদীর তীরে এক ভয়ঙ্কর তীথা নির্মাণ হয়েছে। সেই তীথা নির্মাণে আজকে সে উষার উত্তর ত্যাগ করছে, তার জীব আত্মা নিয়ে যাচ্ছে সেই যমরাজ। আমরা সবাই মিলে দেবগণরা সবাই চলে যাব সেই স্থান। শোনো সৌরভ, বলো
যাবে মা। শোনো শান্তরতু, কই যে দেখতে পাচ্ছ অগ্নিখণ্ড সূর্য নদীর তীরে হা হা করে জ্বলছে, সেখানে তোমার প্রাণ ত্যাগ করতে হবে। বেশ মা, আমি আমরা অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন করব, তার আগে আমায় কষ্ট দিতে হবে মা। বলো আমি যে মর্ত্য নামে দণ্ড গ্রহণ করব। জানো মা, মর্ত্য নামে মানব কুলে জন্ম নিলে অত যাতনা বেদনা আমায় সহ্য করতে হবে। আমি যে পারবো না মা, আমি যে পারবো না। উষা কেঁদো না উষা, তুমি কাঁদছ কেন? তোমার ভয় নেই, আমি থাকতে তোমার ভয় নেই। আমার নাম নিয়ে তুমি স্মরণ করবে, বিপদে আপদে আমি তোমার রক্ষা করব। তাই যদি হয় মা, আমি যখনই বিপদে পড়বে তোমায় প্রাণ ভরে ডাকবো, তখনই যেন এই দৃশ্য এই রূপেই আমি তোমায় দেখতে পাই মা। বেশ ঈশা, তবে তাই হবে। এই প্রাণীকে আমরা বিসর্জন করবো এই অগ্নিকুণ্ডে। চলো প্রভু, চলো প্রভু। নমস্কার, উপস্থিত মা মনোরসা ভক্ত সমাজ, আমরা এখান থেকেই